পদ্মা সেতুতে রেল ওঠানামায় কোনো সমস্যা তৈরি হবে কিনা সে ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না বলেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সকালে পদ্মা সেতুর মুন্সিগঞ্জে মাওয়া প্রান্তে রেল সংযোগ প্রকল্প পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। রেলমন্ত্রী বলেন, সেতুতে রেল ওঠানামার ব্যাপারে যে পরিকল্পনা করা হয়েছে তাতে ত্রুটি আছে বলে সড়ক বিভাগ জানিয়েছে। সেতু বিভাগ ও রেল বিভাগের কাছে ডিজাইন চাওয়া হয়েছে, এক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত যাচাই করে সমন্বয় করা হবে জানিয়েছেন রেলমন্ত্রী। এ সময় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানও উপস্থিত ছিলেন। ত্রুটি ধরা পড়েছে এটা এখনই বলার সময় এখন আসে নাই, এবং যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রবলেম আমরা মনে করি যারা এক্সপার্ট আছে তারা এটা নিয়ে বসবে, কারণ এখানে আসে আপনারা দেখলাম খুব ধরনের বড় ধরনের কোনো প্রবলেম সেটা নয়, এবং আদৌ প্রবলেম আছে কিনা এটা যতক্ষণ পর্যন্ত এক্সপার্টরা নিজে বসে অপিনিয়ন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না যে সেখানে আদৌ কোনো সমস্যা আছে কিনা।